আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক অ্যাড অন রিলস। এটা হতে পারে অরিজিনাল কন্টেন্ট কিবা কপিরাইট কন্টেন্ট। তো অনেক ভাই বিরাদাররা বলে যে ভাইয়া, আমরা যদি অ্যাড অন রিলসের উপরে কাজ করি তাহলে সেটা কীভাবে করা উচিত আর কীভাবে আপনারা করেন। তো এই পুরো বিষয়টা আপনাদের দেখানো বোঝানোর চেষ্টা করবো যে অ্যাড অন রিলসের উপরে যদি কাজ করতে চান তাহলে আপনার কী কী কাজগুলো ফলো করতে হবে, কী কী কাজগুলো করতে হবে। অর্থাৎ অ্যাড অন রিলস যদি আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন সেটার একটা প্রসেসিং, আর যদি বলেন রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করবো তার কিন্তু প্রসেসিং আলাদা। কারণ আপনারা অনেকে জানেন যে অ্যাড অন রিলস ইনভাইট প্রোগ্রাম অনলি, অর্থাৎ ফেসবুক যাকে খুশি তাকে এই অ্যাড অন রিলস দিবে। আপনি ইচ্ছা করলেও এটা কিন্তু জোর করে নিতে পারবেন না কিংবা কোনো ট্রিক্স নাই। তো আমরা কীভাবে কাজ করি, সেটা কপি পেস্ট কিংবা রিয়েল কন্টেন্ট যেটা বলেন, তো দুটো প্রসেস থাকবে, দুটো প্রসেস আপনার মধ্যে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম বলি যেটার উপরে আমি কাজ করি সেটা হচ্ছে কপিরাইট কন্টেন্টের উপরে অ্যাড অন রিলস আমরা কীভাবে কাজ করি। তো এর জন্য সর্বপ্রথম আপনার যে প্রয়োজন হবে একটা পেড ভিপিএন কিংবা ভিপিএস কিংবা আরডিপি, এই তিনটা অবশ্যই জরুরি। এটা ছাড়া আপনি সম্ভব হবে না কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা। তো সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম ইউএসের একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। সেই অ্যাকাউন্টের আন্ডারে আপনি ইউএসের কান্ট্রিকে টার্গেট করে আপনি কন্টেন্ট বানান। সেটা বাংলাদেশি কন্টেন্ট হতে পারে, পাকিস্তানি হতে পারে, ইন্ডিয়ান হতে পারে, যে দেশের হতে পারে, কিন্তু আইডিটা সম্পূর্ণ আপলোডিং কিংবা অ্যাক্টিভিটি একেবারে ইউএসের মধ্যে থাকবে। এটা কেন? এটার জন্য যদি এটা করতে পারেন তাহলে আমি বলবো আপনি সহজে পাবেন, আপনি অ্যাড অন রিলস সহজে পাবেন। যদি বাংলাদেশে করেন তো সেক্ষেত্রে কিন্তু না পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে, কিন্তু যদি বাইরের থেকে ম্যানেজ করেন, সেটা ইউকে ইউএসের মধ্যে করেন, তাহলে অ্যাড অন রিলস পাওয়া খুবই সহজ। এই জন্য আপনার কাছে দরকার পেড ভিপিএন কিংবা ভিপিএস কিংবা আরডিপি। এটার মধ্যেই থাকবে আপনার সকল সেট আপ, যেখান থেকে আপনি 5টা, 4টা, 3টা পেজ রান করবেন বিভিন্ন ক্যাটাগরির উপরে। এরপরে কিন্তু টপিক্স আছে, টপিক্সটা আছে আপনার কন্টেন্টে কিন্তু দম থাকতে হবে। কন্টেন্ট হচ্ছে রিয়েল কন্টেন্ট টাইপের হতে হবে, অর্থাৎ একজন রিয়েল পার্সন। সেটা মাইন্ডক্রাফট হতে পারে, রিক্সপেড ভিডিও হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, যে ভিডিওগুলো বেশিরভাগই মানুষ ফেস সহকারে কথা বলে। এরকম কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন 15 থেকে 20 দিন কিংবা 1 মাসের মধ্যে আপনি একটা ফলাফল বুঝতে পারবেন। কারণ আমরা যেভাবে কাজ করি, আমরা নর্মালে 3টা থেকে 4টা সেট আপ রাখি, 5টা থেকে 8টা সেট আপ রাখি, যে একটা সেট আপের মধ্যে কিন্তু 5টা, 7টাকের আইডি থাকে। সেটা ইউকে থাকতে পারে, ইউএস থাকতে পারে, ক্যানাডা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, টার্গেট রেখে এরপরে স্টাডি চলে। সেরপরে আমরা রেগুলারভাবে 2টা থেকে 3টা কিংবা 5টা করে ভিডিও আপলোড করি রেগুলারভাবে, যাতে করে যেটার উপরে অ্যাক্টিভিটি ভালো হয় কিংবা তার পারফরমেন্স ভালো হয় সেটার মধ্যে কিন্তু আমরা অ্যাড অন রিলসটা খুব দ্রুত পাই। ওকে, এটাই হচ্ছে প্রসেসিং। অর্থাৎ আপনাকে ইউএসের মধ্যে রেখে, ইউকের মধ্যে রেখে আপনার পুরো কাজটা করতে হবে, যাতে করে আপনি খুব সহজে অ্যাড অন রিলসটা পান। অ্যাড অন রিলস বাংলাদেশের মধ্যে থেকে আপনি খুব অ্যাভেলেবেল পাবেন এরকম কিন্তু না। এখন বলি রিয়েল কন্টেন্ট। রিয়েল কন্টেন্ট অ্যাড অন রিলস পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে, আপনার পেজের মধ্যে এক ধরনের কন্টেন্ট আপলোড করতে হবে। আমার মতন হলে হবে না, কিন্তু আমার পেজের মধ্যে আজ টেক ক্যাটাগরি, তারপরে দিন ব্লগিং ক্যাটাগরি, এরকম ক্যাটাগরি হলে কিন্তু আপনি অ্যাড অন রিলস সহজ পাবে না। কারণ আমি যতটুকু দেখেছি অ্যাড অন রিলস এই ধরনের পেজগুলোতে দেওয়া হয় যে পেজের উপরে কিন্তু রিয়েল অর্গানিক ট্রাফিক বেশি এবং এক ধরনের কন্টেন্ট, মাখাই মিক্স না, এক ধরনের। সে ব্লগিং করে তো ব্লগিংই করতেছে, সে কুকিং করে তো কুকিংই করতেছে, এরকম টেক করে তো টেক ক্যাটাগরি। তো এরকম যখন থাকবে তখন আপনি অ্যাড অন রিলস খুব দ্রুত পাবেন এবং সহজে পাবেন। কিন্তু আপনি বিভিন্ন রকম কন্টেন্ট একসাথে মিক্স করে কাজ করলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাড অন রিলস পাবেন না। আর যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো আমরা যেভাবে কাজ করি, আমরা যেভাবে জানি সেটা আপনার মধ্যে শেয়ার করতেছি, যাতে করে এই বিষয়ে পরে যারা প্রশ্ন করে, ভাই আপনারা কীভাবে কাজ করেন, আমরা কীভাবে করতে পারি, ঠিক আছে? তো আপনারা যদি এই প্রসেসগুলো ফলো করেন আমি মনে করি অ্যাড অন রিলস পাওয়া আপনার জন্য ইজি। কারণ অ্যাড অন রিলস পেজ কিন্তু অ্যাভেলেবেল হয়। তো অ্যাভেলেবেল কীভাবে হয়? কারণ এইভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম স্টাডির উপরে কাজ করতেছে, যারা কিন্তু অ্যাড অন রিলস প্রতিনিয়ত নিতে পারছে। তো আপনি যদি এভাবে কাজ করতে পারেন, পেশেন্ট রাখেন, রেগুলারভাবে মেহনত করেন, একটু স্মার্ট হন, তো ইনশাআল্লাহ আমি মনে করি যে আপনি আপনার মতন লোকের অ্যাড অন রিলস পাওয়া খুব ইজি। যে কোনো বিষয়ে অ্যাড অন রিলস ভেরি ইজি যদি আপনার স্টাডি সঠিক থাকে। আর একবার আপনি অ্যাড অন রিলস পাওয়া শুরু করলে আপনি পুরো গোলটা বুঝতে পারবেন, স্টাডিটা বুঝতে পারবেন যে আসলে আপনাকে কী ধরনের কাজটা করা লাগবে। তো আমি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাড অন রিলস পাওয়ার হিউজ পরিমাণ ট্রিক্স নেই। ট্রিক্সটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি সম্পূর্ণ বাইরের থেকে ম্যানেজমেন্ট হবে, বাইরের থেকে আপলোডিং হবে, বাইরের থেকে শেয়ার টেয়ার দিলেন গ্রুপসের মধ্যে দিলেন, যাতে করে ভালো একটা এঙ্গেজমেন্ট আপনার আইডির মধ্যে আসে, যাতে করে আপনি অ্যাড অন রিলস। আর যদি আপনি পুরোপুরি ইউএসের নাম্বার ভেরিফাইড কিংবা ইউএসএ ওল্ড আইডি দিয়ে পেজ ক্রিয়েট করে সেই পেজের উপর 30 ডেজ ওল্ড পেজের উপরে কাজ করেন, তো আমি মনে করি আর দ্রুত পাওয়া সম্ভব।
তো এই ছিল ছোট্টটা ট্রিক্স আপনাদের মধ্যে, এবং আপনাদের অনেক প্রশ্ন ছিল, আপনাদের অনেক কমেন্ট ছিল যে ভাই অ্যাড অন রিলসের উপরে কীভাবে কাজ করতে পারি, কীভাবে পেতে পারি সহজে। তো এই স্টাডি, এটা আমি যেগুলো বললাম এটার উপরে মেহনত করেন, ইনশাল্লাহ আপনি অ্যাড অন রিলস পাবেন, এবং খুব তাড়াতাড়ি আমরাও অ্যাড অন রিলস সেল করার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। কারণ আমাদের কাছে অ্যাভেলেবিলিটি এসে গেলে, কারণ রিসেন্টলি আপনি জানেন পেজ অ্যাপ্রুভ পেতে, অর্থাৎ মনিটাইজেশন সিস্টেম এর জন্য মনিটাইজ পেতে কিন্তু খুব টাফ হচ্ছে, যার কারণে কিন্তু আমাদের কাজ অনেক স্লো আসে। তো এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, অবশ্যই মূল্যবান কমেন্টটা করে রাখবেন। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।